বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিতেও বিভিন্ন দিবস পালন করে আসছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের এসব জাতীয় অনুষ্ঠানে দেশের প্রতি ভালোবাসা থেকে নিজ উদ্যোগে নতুন প্রজন্মকে সাথে নিয়ে অংশ নেওয়ার পরামর্শ কমিউনিটি নেতাদের। জার্মান থেকে এস এম লুৎফরের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এসব তথ্য। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। জার্মানিতে প্রায় 30,000 বাংলাদেশি বসবাস করছেন। দেশটিতে প্রতিষ্ঠিত ও ভালো অবস্থানে প্রবাসীরা দেশটিতে বসবাস করলেও নিজ দেশের বিভিন্ন দিবস আনুষ্ঠানিকভাবে পালন করে বাংলাদেশি সংগঠনগুলো। দেশের প্রতি ভালোবাসার টান থেকে প্রত্যেক প্রবাসীকে নিজ উদ্যোগে সব অনুষ্ঠানে অংশ নেওয়ার পরামর্শ কমিউনিটি নেতাদের। একজন যখনই জানলো যে আউসবুর্গে 52তম বিজয় দিবসে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, আমি যদি সচেতন হই, আমার যদি জাতীয়তাবোধ নিজের মধ্যে থাকে, তাহলে আমি মনে করি যে আমার দায়িত্বই এটার অর্গানাইজ যারা করতেছেন তাদের সাথে যোগাযোগ করে যে কি খবর, কোনো কন্ট্রিবিউশন আমাদের করতে পারি কিনা বা কিভাবে আসবো কিভাবে, মানে কোনো ওই ধরনের কোনো ইয়ে নাই। এটা আউসবুর্গ বলে না, এটা সমস্ত জার্মানির বিষয়। এছাড়া নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয় করাতে নিজ পরিবারের থেকে শিক্ষা দেওয়ার সাথে সাথে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন আয়োজকরা। এই প্রবাসে আমার দেশের থেকে আমার বাসা থেকে যদি স্টার্ট করি, আমার বাচ্চাদের যদি আমি বুঝিয়ে বলি এবং প্যারেন্টস হিসেবে আপনার দায়িত্ব আপনার বাচ্চাদের, মানে সমগ্র আমরা যারা আছি প্যারেন্টসরা আছি, তারা যদি তাদের বাচ্চাদের একদম গোড়ার থেকে শিখিয়ে নেয় যে হচ্ছে আমাদের দেশের ইতিহাসটা কি, আমাদের দেশের বাংলা ভাষা, এই যে বাংলায় কথা বলছি সেটা কোথা থেকে এসেছে এবং কতটা গুরুত্ব বহন করছে। বিদেশের মাটিতে বেড়ে উঠলেও বাংলা ভাষার শিকড় কখনো ভুলবে না নতুন প্রজন্মের শিশুরা, এমন প্রত্যাশা দেশটিতে বসবাসরত কমিউনিটি নেতাদের। অনেক বাধাবিত্তি উপেক্ষা করে কিন্তু আমাদের এই জাতীয় ইস্যুগুলোতে আমাদের একত্রে কাজ করতেই হবে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক।